নতুন রেকর্ড গড়েছে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সম্প্রতি গণনা অনুসারে বর্তমানে দেশের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে আটষট্টি হাজার নয়শ কোটি ডলারের সম পরিমাণ বৈদেশিক মুদ্রার মজুদ রয়েছে তেরো সেপ্টেম্বর শুক্রবার এক বিবৃতিতে তথ্য জানায় আরবিআই বিবৃতিতে বলা হয় গেল ছয় সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকে যত বিদেশি মুদ্রা জমা পড়েছে তার ভিত্তিতে করা হয়েছে এই হিসাব এর আগে কখনো ভারতের বিদেশি মুদ্রা রিজার্ভ এমন উচ্চতায় পৌঁছায়নি আরবিআইয়ের তথ্য অনুযায়ী এক সেপ্টেম্বর থেকে ছয় সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকে জমা হয়েছে পাঁচশো কোটি ডলারের সমপরিমাণ ডলার তার আগের টানা তিন সপ্তাহে জমা হয়েছে মোট এক হাজার কোটি ডলার ডলারের মজুত রেকর্ড পর্যায়ে পৌঁছানোর প্রভাব পড়েছে ভারতের মুদ্রা রুপির উপরেও আরবিআইয়ের কর্মকর্তারা জানায় গেল পঁচিশ জুনের পর থেকে প্রতি সপ্তাহ তাহে ডলারের বিপরীতে রুপির মান বাড়ছে শতকরা দশমিক এক শতাংশ করে আর এই মুহূর্তে ভারতের প্রতি এক ডলারের বিনিময়ে পাওয়া যাচ্ছে তিরাশি দশমিক আটাশি রুপি